কুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু যে আমাদের এক দীন বোন জানতে চেয়েছেন যে আল্লাহ রসুল আলী সালাত সালাম বাড়িতে একা এক ঘুমাতে নিষেধ করেছেন তো আমরা যদি পাশাপাশি দুটা রুম যদি হয় প্রতিটি রুমে যদি একজন করে ঘুমায় সেটাও কি নিষেধাজ্ঞার আওতায় পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহাজ যি সম্মানিত বোন এক্ষেত্রে কিছু হাদিস এবং কিছু আসার পাওয়া যায় যে হাদিস এবং আসারগুলোকে নিয়ে মহাদিস নতরামগণ মতান করেছেন তবে শেষ কথা হলো এই যে কোনো বাড়িতে কেউ একা এক না থেকে সাথেও অন্য রুমে যদি ভাষাভাষী কেউ থাকে তাতে কোনো আপত্তি নাই তবে একা একই কোনো বাড়িতে খালি বাড়িতে একা থাকাটাকে আল্লাহ রসুল আলী সাল্লাম অপছন্দ করেছেন এবং এটা হারাম না তবে ওলামায় এটাকে অপছন্দের মধ্যে সুমার করেছেন হাদিসটি যেমন মুসনাদ একটি হাদিস এমনি অমারদিয়াল্লাহমে বর্ণিত আনানবী আসাল সাল্লাম নাহা আনিল ওয়াহেদা আইয়াবি ইথার রাজুল ওয়াহেদা আউ ইসাফেরা ওয়াহেদা হাদিসটি মুসনাদ আহমেদের এমনি আমার আল্লাহ আহমতে বর্ণিত হাদিসটিকে নিয়ে মতানক করেছে কেউ কেউ হাদিসটিকে সাহাজ বলেছেন কেউ কেউ সহি বলেছেন মোট কথা হলো এই যে একা একই থাকা ভালো না একা একই থাকাটা ভালো না যেহেতু যখন কোন জায়গায় একা এক ব্যক্তি থাকে সেখানে শয়তান গ্রাস করে থাকে শয়তান আক্রমণ করে থাকে এবং শয়তানের অসহায় সে ব্যক্তি এসে যায় অতি সহজেই তাই আল্লাহ রসুল আলিহি সালাত সালাম একা একি থাকাকে নিষেধ করেছেন তবে যদি সে কোনো ক্ষেত্রে ভয় না করে এবং তার ইমান যদি মজবুত থাকে পরহেজগার থাকে সেক্ষেত্রে যদি সে একা একিও থাকে তাতে কোনো আপত্তি নাই যায় যাচ্ছে তবে উত্তম হলো একা একই না থাকা এখন কথা হলো এই যে একটা বাড়ির মধ্যে কয়েকটা রুম আছে প্রতি রুমে একজন করে যদি থাকা হয় তাহলে কোনো অসুবিধা নাই যেহেতু আশেপাশের লোকজন রয়েছে পাশের রুমেই লোক রয়েছে তাই এক্ষেত্রে এটা নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না যদি একটা খালি বাড়ি হয় এবং সেই বাড়িতে যদি একা একই থাকে সে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে তবে হারাম না হারাম না বলেছেন একা একি কোনো বাড়িতে যদি কেউ একা কি থাকে সেটা হারাম না তবে উত্তমের বিরোধী উত্তম হলো একা একি না থাকা তার সঙ্গে অন্য একজনকে নিয়ে থাকা এটা হলো উত্তম তবে যদি সে ভয় না করে এবং তার মন যদি দুর্বল না হয় ইমান যদি মজবুত হয় পরেজগার হয় তাহলে একা থাকতেও কোনো সমস্যা নাই এ কথাই বলেছেন ওলামায়ে মহাকে কিংগণ যেমন মুসান ভেবিনা মেবিনা বিষয়বাত হাদিস এসেছে যেমন ইমাম আবুদাউদ্দুর রহমাল কিতাবুল মারাসেলের মধ্যেও হাদিস এনেছেন কিন্তু হাদিসগুলোর ব্যাপারে ওলামাদের মধ্যে মতানত করে এসেছে যে আগেই বলেছি তবে শেখ আলবানির রহমতুল্লাহ সে হাদিসগুলোকে সহি বলেছেন বাকি আল্লাহ আলম সাব সালাম আলিকুম্ব রহমতুল্লাহি